আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কয়েকদিনের মার্কেট বিশ্লেষণে দেখা যাচ্ছে যে সমগ্র মার্কেট আবার পতনের বৃত্তে আবর্তিত হচ্ছে। আমার মতে এই মুহূর্তে মার্কেটে এমন কিছু নেই, এমন কোনো খবর নেই যে কারণে মার্কেট পতন হচ্ছে বা হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে বা মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে যে খবরগুলো আসতেছে তার মধ্যে একটা অন্যতম হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশ সহ আরো 4টি দেশের যে শ্রমিক অধিকার নিয়ে পোশাক শিল্পে একটা তদন্ত করবে, সেই খবরটি মেইন স্ট্রিমে এই মুহূর্তে চাওয়ার হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এটাই একটা অন্যতম কারণ হিসেবে বিবেচিত হতে পারে। বাট আমার বক্তব্য হলো যে আপনারা এই ধরনের খবরে আসলে প্যানিকড হবেন না, প্যানিকড হওয়ার তেমন কিছু নেই। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমাদের দেশে পোশাক শিল্পে যদি নেগেটিভ তেমন কিছু আসে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র পোশাক শিল্পের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিবে? আপনাদের এমন মনে হয়? আমার কাছে এমনটি মনে হয় না। হয়তোবা তারা কোনো ইনস্ট্রাকশন দিতে পারে বা কোনো শর্ত দিতে পারে বা এই যে এখান থেকে কিভাবে উন্নতি লাভ করা যায় সেটা হয়তো বলতে পারে এবং সেটা হয়তো সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং হতে পারে। যদি সেই ধরনের যে নির্দেশিকা যদি সরকার পালন করতে না পারে তাহলে হয়তো পরবর্তীতে অন্য কোনো পদক্ষেপ হয়তো নেওয়া হতে পারে, কিন্তু সরাসরি একেবারে নিষেধাজ্ঞা চলে আসবে আমার কাছে এমনটি মনে হচ্ছে না। কাজে এটা নিয়ে প্যানিক হওয়ার তেমন কিছু নেই, আমি এটাই মনে করছি। বরঞ্চ আপনারা খেয়াল করুন যে এই মুহূর্তে মার্কেটে ভালো কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বর্তমান গভর্নর স্যারকে, বাংলাদেশ গভর্নর স্যারকে আমি স্যালিউট জানাতে চাচ্ছি, কারণ উনি যে উদ্যোগগুলো নিচ্ছেন বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সাথে একীভূত করার মতো যে উদ্যোগ, ইভেন কি যে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও সম্ভবত একই উদ্যোগের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, আমি এটাকে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ বলে মনে করি। এক্ষেত্রে যেটা হবে যে ব্যাংকগুলো দুর্বল, আসলে কেউ চাইবে না যে অন্য কোনো ব্যাংকের সাথে তারা মার্জ হয়ে যাক, এতে তাদের তো ক্ষমতা খর্ব হবে, তাই না? তো কাজেই তারা চেষ্টা করবে যে বিশেষ করে দুর্বল ব্যাংকগুলো যে তারা দুর্বল থেকে সবল হওয়ার চেষ্টা করবে, তারা ভালো করার চেষ্টা করবে, এতে হয়তো অনেক ব্যাংক ভালো হবে। তারপরও যদি কিছু ব্যাংক ভালো হতে না পারে তাহলে তখন তারা যদি ভালো ব্যাংকের সাথে মার্জ হয়ে যায় তখন কিন্তু ব্যাংকের পরিচালন ব্যয় কমবে, আপনার তখন ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠিত হবে, ব্যালডনগুলো কমবে, আর ব্যালডনগুলো যেহেতু তৃতীয় পক্ষ ম্যানেজ করবে সেটাও একটা ভালো দিক, খুব ভালো একটা আইডিয়া। তো এই জন্য আমি বলছি যে এই উদ্যোগগুলো শেয়ার মার্কেটের জন্য নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ, এবং এগুলো যদি সাকসেস হয় তাহলে আপনারা দেখবেন যে আর্থিক প্রতিষ্ঠানের বর্তমানে যে দৈন্যদশা সেই চিত্রটা আমার মনে হয় পাল্টে যাবে, এটা আমার ধারণা হচ্ছে, সেজন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে নির্বাচন নিয়ে, পোশাক শিল্প নিয়ে যে খবরগুলো বের হচ্ছে আমার মনে হচ্ছে যে এগুলা অনেকটাই রাজনৈতিক হতে পারে বা এর প্রভাব হয়তো রাজনীতিতে পড়বে, সংক্ষেপে যদি আমি বলতে চাই। তো কাজেই শেয়ার মার্কেটে এর বিরূপ প্রভাব পড়বে বা পড়ার কথা এটা আমি ভাবছি না, কাজেই আপনারা প্যানিক হবেন না। আপনাদের হাতে যে শেয়ারগুলো আছে লসে সেল করবেন না, ভালো ভালো কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্ট করুন, তাহলে হলো কি যে আপনার লসের সম্ভাবনাটা কম থাকবে। আর এভাবে প্যানিক হয়ে সেল করবেন, এক সময় দেখা গেল যে এই খবরগুলোর আসলে খুব একটা ইম্প্যাক্ট শেয়ার মার্কেটে নেই, তখন যদি শেয়ার মার্কেট ভালো হয় তখন আপনিই কিন্তু আবার সেই শেয়ারগুলোই আবার বেশি দামে কিনবেন। তো কাজেই আপনারা চেষ্টা করুন যে আপনারা ইনভেস্টার হওয়ার চেষ্টা করুন, একটা শেয়ারে ইনভেস্ট করলে আপনারা খুব কম সময়ের মধ্যে প্রফিট পাবেন এটা আশা না করাটাই উত্তম, আপনাদেরকে কমপক্ষে একটা মেয়াদ পর্যন্ত ওয়েট করা দরকার। ইনশাল্লাহ শেয়ার মার্কেট ভালো হবে এবং আপনারা সামনে ভালো কিছু পাবেন বলে আমার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম।